ডিসক্লাইমার, ভিডিওটা এখানে ফান করে বানানো হয়েছে, সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। প্রায় দেড় বছর পর স্কুল কলেজ খোলার কথা শুনে মেয়েরা যেভাবে প্রিপারেশন নেয়, আর ছেলেরা যেভাবে প্রিপারেশন নেই। প্রিপারেশন টিপারেশন সাজুগুজু করার পর এক একজনের এন্ট্রি, মানে মানে কেউ এন্ট্রি নাই এইভাবে। আবার কেউ তো এন্ট্রি নেয় এইভাবে। এত সুন্দর করে সুন্দরভাবে এন্ট্রি নেওয়ার পর কি বলবো ভাইজান, মনে হচ্ছিল স্কুল কলেজে ছাত্রছাত্রী না সব টিকটকাররা গেছে। প্রমাণ ইটিশ পিটিশ ব্যাপক জিনিস দেখানো হবে তবে ইন্টার পর। সো হে গাইস, দিস ফারাবি, আর আজকে আমি তুলে ধরবো এমন কিছু পাবলিকরা যারা স্কুল কলেজ বন্ধ থাকার কারণে স্টুডেন্টস থেকে টিকটকার হয়ে গেছে। কি বলছেন এসব? আমি ঠিকই কইতাছি। সো আজারা কাউকা বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক, ওই ইন্টার লাগা। প্রায় দেড় বছর পর যেহেতু স্কুল কলেজ খুলতেছে, সেহেতু সবাই একসঙ্গে কোমর বেঁধে স্কুল কলেজ যাবে, এটাই স্বাভাবিক। ওয়েট ভাইজান, কাহানি মে টুইস্ট আছে। বলো বলো। এখানে শুধুমাত্র আমার আপনার মতো স্টুডেন্টরাই যাচ্ছে না, টিকটকাররাও যাচ্ছে। সো এন্ট্রি তো একটু ভিন্ন হবেই। এন্ট্রি তো হলো, এবার একটু বরণ করে নেওয়া যাক। কি ভাবছেন এখন ক্লাস শুরু হবে? তাইলে আপনি একেবারে ভুল ভাবছেন, এখন তো শুরু হবে টিকটকারদের কারিশমা। দেহি তাইলে তোর কারিশমা? আরে আমার না, টিকটকারদের। স্কুলে গেছেন আর ক্লাসরুমে ভিডিও না করলে তো আপনি মানছেন বাচ্চান। স্কুল বাং দিয়ে পার্কে গিয়ে ভিডিও না বানালে তো আপনি মানছেন বাচ্চান। এতদিন পর স্কুলে গেছেন আর বয়ফ্রেন্ডের লগে ভিডিও না বানালে তো আপনি মানছেন বাচ্চান। বান্ধবীদের লগে চিপকায় ভিডিও না করলে তো আপনি মানছেন বাচ্চান। এখন সবাই মনে মনে ভাবতেছে ফারাবি আন্দাজে পেশাল পাতেছে, কোনো প্রমাণ নাই, ভিডিও নাই। অবশ্যই ক্লাসরুমের ভিডিও আমার সাথে অন্যায় হলে আমি বিচার চাব না। অবশ্যই কলেজ বাং দিয়ে পার্কের ভিডিও, বিএফএল লগে আশিকি টু এর ভিডিও, বান্ধবীদের লগে সিপ কানোর ভিডিও, স্কুলের সেই দিনগুলো ফিরে তো পাবো না। জানেনই তো ফারাবি উইদাউট প্রমাণ কিচ্ছু বলে না। জানি না। আচ্ছা যাই হোক, নেক্সট। তোদের তো এগুলা করার জন্যই বাপ মা স্কুল কলেজে পাঠাইছে। আচ্ছা নিজেদের কথা না ভাবিস, বাবা মায়ের কথা চিন্তা করলেও তো এইগুলা আসে না। তোরা যে কোন লেভেলে চলে গেছিস আমার ঠিক বুঝে আসে না রে ভাই। আরে বুঝলেন না, এতদিন পর স্কুলে গেছে, নিজেকে তো প্রমাণ করতে হবে আমি ভালো না খারাপ, তাই গেটের সামনে বসে গান শুরু করে দিছে। ভুল করিলে মাফ করিবেন, আই এম ভেরি সরি, নালিশ কিন্তু করেন না গো বাবার কাছে যাইয়া রে। একদম লাতি দেব, কিন্তু বেজা গায়ে লাতি দেব। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। তেমন কিছু না, অনেকদিন ধরে স্কুল কলেজ না যেতে পেরে একটু অভদ্র হয়ে গেছি এই আর কি। এখন যাকে দেখি তাকে বলতে ইচ্ছে করে। কেউ কেউ তো বলেও দিচ্ছে, ঠুটুটি তোর কমলা লেবু, গালিটি তোর আপে। আবার কেউ কেউ ভুলেও যাচ্ছে, ভাবছিলাম তোমাকে না পেলে মরে যাব, আপনি কোন ভিডিও বানান নাই? কেমনে বানাবেন? আপনি তো আপনার ফোনটা নিয়ে যাওয়ারই সাহস পান না টিকটকাররা। ওয়েট, ফোন কিভাবে নিয়ে যেতে হয় জানেন? এই যে এইভাবে।
আপনাদের তো এই জন্য স্কুল কলেজে পাঠানো হয়েছে, এর জন্য স্কুল পলাবেন, টি শার্ট কিনবেন, বাহ মজা আয়া। মানে স্কুল কলেজ খুলতে না খুলতে এদের আসল রূপ বের হয়ে যাচ্ছে। কিন্তু না, এইভাবে চলতে থাকলে কিন্তু আর বেশি দিন লাগবে না। মানে আজ এখান থেকে শুনবেন একজন ধর্ষিত হয়েছে, কাল ওখান থেকে শুনবেন এ ওর সাথে ভাই গা গেছে। কথা সত্য, তাই বলছি বাবা মা থেকে টিচার আপনারা একটু সচেতন হন। ছেলে মেয়েগুলা বাসায় কি করতেছে সেটার খোঁজ নেন, আর টিচাররা একটু খেয়াল রাখবেন ছেলে মেয়েগুলা স্কুল কলেজে গিয়ে কি করতেছে। ঠিক আছে, সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। কলেজে এখন শ্বশুরবাড়ির মতো লাগে, মাঝে মাঝে গিয়ে ঘুরে আসি।